বগুড়ার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সেবা গ্রহীতাদের হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বলেন, নির্ধারিত মূল্য চেয়ে 3 গুণ টাকা বেশি আদায় করেছেন ওই পরিষদের সচিব। তারপরও সার্ভার বন্ধের অজুহাতে ফিরিয়ে দেওয়া হয় সেবা গ্রহীতাদের। ফলে জরুরি জন্ম নিবন্ধন সনদপত্র থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের মূল্যবান জরুরি কাগজ জমা নিতে না পেরে বিপাকে পড়েছেন তারা। গতকাল বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সেবা নিতে আসা মানুষদের ফিরিয়ে দিতে হচ্ছে সার্ভার ত্রুটির কারণে। অভিযোগকারীরা বলেন, সনদপত্র সরকারি মূল্য 50 টাকা, সরকারিভাবে নির্ধারিত ফি জমা নেওয়ার কথা থাকলেও সেখানে জোরপূর্বকভাবে আদায় করা হচ্ছে 200 থেকে 300 টাকা। এখানে বন্ধ, একবার আসলাম সকালে 10টার দিকে, 11:30 এসে দিকে বন্ধ, আবার খুঁজে খুঁজে বাইর করলাম, পরে আমাদের দেখি যে এখানে হচ্ছে না বলে গেলে সফটওয়্যার বন্ধ হচ্ছে, যে সফটওয়্যার বন্ধ কাজ চলছে না, দেরি হবে। কিন্তু আমাদের তো এখানে এগুলো ছেলে মেয়েদের কলেজে জমা দিতে হবে, সফটওয়্যারের টাকা বাকি আছে, সেই জন্য সফটওয়্যার বন্ধ করে দিচ্ছে, কাজ চলছে না। বেশি অর্থ নেওয়ার কারণ জানতে চাইলে সচিব আনোয়ার হোসেন জানান, পরিষদ চেয়ারম্যান এবং ইউপি সদস্যের নির্দেশ মোতাবেক তিনি এ কাজ করছেন। সেবা বন্ধ থাকার বিষয়ে জানান, সরকারি কোষাগারে ইউনিয়ন পরিষদের রাজস্ব পরিশোধ না করায় তাদের পরিষদে সার্ভারটি বন্ধ করে দেওয়া হয়েছে। টাকা পরিশোধ করলে তাদের সার্ভারের কার্যক্রম অনুমতি পাওয়া যাবে বলে জানান তিনি। পরিষদের সচিব আরও জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল গফার রাজস্ব আয়ের ওই টাকা সরকারি কোষাগারে দিতে না পারায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। সে কারণে অনেক সময় সার্টিফিকেট দিতে দেরি হয়। সরকারি রেট 50 টাকা, অতিরিক্ত টাকা বলতে এখানে কাজ উদ্যোক্তার মাধ্যমে কাজ করা হয়, সেখানে তারা তো কোনো দুজন আছে, তারা কোনো বেতন পায় না, তারা এই তাদের জন্য কিছু পারিশ্রমিক থাকে 100 টাকা, তাদের জন্য 100 টাকা পারিশ্রমিক থাকে। আর অনেক সময় অনেক গরিব মানুষে ফ্রি দেওয়া লাগে বা দেয়, সেক্ষেত্রে কিছু ফি বাদ দিয়ে কিছু টাকা নেওয়া হয়, যার জন্য সেটা মেক আপ করে। এটা পরিষদের সকলে সিদ্ধান্ত নিয়ে করছে। টাকাটা নেয় কি, এই যে চালান জমা দেওয়া হয় বা ইয়াগর সম্পূর্ণ দায়িত্ব চেয়ারম্যান সাহেব টাকা নেয় উনি, এবং চালান ওনার থেকে নিয়েই জমা দেওয়া হয়। আর পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি জানান, জন্ম নিবন্ধনের 1,16,000 টাকা বকেয়া থাকার কারণে এদের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি 80,000 টাকা পরিশোধ করেছেন এবং সেবা নিতে আসা মানুষের আর সমস্যা হবে না বলে জানান। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, আমি একজন পিএসপি প্রোগ্রামার অ্যান্ড এসইও স্পেশালিস্ট। তো এখানে আসে আমি মনে করলাম যে আমার এলাকায় জনগণ যেহেতু আছে, 2011 সাল থেকে এখানেই আমি মানে বসে তাদেরকে সেবা দিচ্ছি। আমার চেয়ারম্যান সাহেব খুব ভার, তার মেইন উদ্দেশ্য হলো কি, যে আমার এখানে সরে যেতে হবে। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি যেটা চাই সেটা হলো কি, আমাদের স্থায়িত্ব, এরকম সেবা দিয়ে আমরা এখানে থাকতে চাই। কিন্তু সেটাও যদি এরকম হয়, এ বেড়া যা তোর এখানে কেন, কী জন্য যাওয়ার, তালা দেবো ভাঙবো, প্রতিদিনই যদি এগুলো সহ্য হয় তাহলে তো মাথা কাজ করে না, আমি কাজ করবো কীভাবে আর সেখানে থাকবোই বা কীভাবে।